হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চ্যানেল। আপনাদের আরও একটা নতুন ব্লগ। তো আজ এখান থেকে চলে যাচ্ছি, আমাদের ট্রেন একটু পরে আছে, এখন বাজে ওই 3:30 মতো, 4 নাগাদ বেরোবো। সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, প্ল্যানগুলো ঢুকে গিয়েছি সব। তো চলুন, সারাদিন কী করছি না করছি সব জানি, যদি সবই থাকেন আকাশে থাকে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা শুরু করছে আজকে। আর এখন কিন্তু আমি বাড়িতেও পৌঁছে গেছি। ট্রেনে এত ঘুমিয়েছি যে আমার ইচ্ছা ছিল না খাওয়ার সময় উঠে যে আমি ভিডিও করি কিছু। আর বাড়িতে এসে হাতুড়িয়া তালা নেই কেন করছি? তো চলে এসেছি আমরা, আর মানে কি হচ্ছে, ছোটন আমরা এসেছি তার আগে ছোটন চলে গেছে, মানে আমাদেরকে বলে যায়নি কি যে ছোটন যাচ্ছে। আর দরজা পুরোপুরি তালা মেরে বেরিয়েছে, আমরা এসে যে ঢুকবো সেটা পাচ্ছি না। এসে অতটা জার্নি করে আসার পর, আর যেহেতু কালকে ঈদ গেছে আর ওরা বেশিরভাগ লোকই মুসলমান, তো কারোরই দোকান খোলা নেই, কারণ না। এইবার কি হয়েছে, যে তারা যে বিক্রি করে তাকে গিয়ে বললাম, প্রথমে তো হাতুড়ি নিজেরাই নিয়ে এলাম, দরজা তো লক করে চাবি নিয়ে চলে গেছে। ও আস্তে আস্তে মোটামুটি গাড়ি ব্যাক করতে হবে, তখন থেকে আবার 4 বাজবে মালদাতে, ততক্ষণ তাহলে আমাদের বাইরে থাকতে হবে। তো তারপরে এখানে গেলাম, গিয়ে তুমি হাতুড়ি আর তালা কিনে আনলাম, সেটাতেও পারলাম না নিজেরা খুলতে। তারপরে ওই লোক যে আছে লোকটাকে ডেকে নিয়ে এলাম, তখন ও কেটে দিবে বললো, আমার ওখানে কারেন্টের ব্যাপার নেই, কাপড় বা তার ঢোকানোর মতন। তখন উনি আরও কী কী এনে তালাটাকে ভেঙে দিয়ে গেল। মানে এতক্ষণ ধরে এগুলো করতে করতে এখন বাজে হচ্ছে 11:45, এই যে তালাটা ভেঙে দিয়েছে। তারপরে আমরা ঘরে ঢুকে আমি কোনো রকমে আগে ফ্রেশ হয়ে গোপালকে দিলাম, এখন বললাম একটু চা করে দিতে, রবিনা একটু চা করে দিল। এই দুধটা ওখানে ছিল, আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো চলুন চাটা খেয়ে দিন কাজগুলো করি। আর ট্রেনে তো মোটামুটি ঘুমিয়েছি, আর নেহাকে বললাম, নেহা আমি কাজগুলো একবারে করেই নিই, এত খিচখিচ লাগছে না এসে দেখে। তো যাই হোক, আলমারি মাথাটা তো সব ঝেড়ে নিচ্ছি, ঝাড়াতে সাধারণত আমি ঝাড়ি না এগুলো, বাট যেটা দিয়ে ঝাড়ি না সেটা পাচ্ছি না। ফ্যানটা দেখে মনে হচ্ছে খুবই নিচু, কিন্তু দেখুন আমি ঝাঁটা দিয়েও ঠিক মতন হাত পাচ্ছি না। নেহাকে বললাম, নেহাও পারলো না। তারপরে ড্রেসিং টেবিলের এই জায়গাটাও সম্পূর্ণ একদম ডিপ ক্লিন করে নিচ্ছি গোটা ঘর বাড়ি। তো চলুন পরিষ্কার করে নিই। আর এই যে বস্তাটার মধ্যে সব নোংরা ফেলছি, তারপরে ফেলে দিবো। আর ঠাকুরের ছবিগুলো তো হাত পাচ্ছি না, যে ঠাকুরের ছবিগুলো মুছে দিবো। যাই হোক, এখন সব কাজ করে নিই। এখন বালিশে কভার করে নিচ্ছি পা বালিশ দুটোতে, বিছানা চাদরটা তো সব পাল্টে দিয়েছি, আর এখন এই বালিশ দুটোতে কভার পরালেই হয়ে যাবে। সব কিছুই মোটামুটি কিন্তু এই ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি একদম। আর দুপুরে একটু বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, বিরিয়ানি 1 প্লেট বিরিয়ানি, একটু রুটি, একটু বাটার পনির, এসবই দিয়েই আমরা দুপুরবেলা খেয়েছিলাম। এটা ছিল আলুর দম। যাই হোক, রান্না করা তো টাইম পাইনি, তো এইসব দিয়ে দুপুরে খেয়ে নিই। তো এখন বাজে সন্ধ্যে সাতটা সরি। এতক্ষণ পর আপনাদের সামনে এলাম, ঘরে এসে পৌঁছে দেখি ছোটন চলে গিয়েছে। এবার ছোটন চলে গিয়েছে, ঘর তালা মেরে চলে গেছে। এবার কোনো কারণে সামাও যদি আজকে আমি আসতে না পারতাম, কি আমার ট্রেন যাই হোক কিছু একটা আটকে যেত, তাহলে কিন্তু বিশাল প্রবলেম হতো, কারণ পেট্রোলই কিছু হতো না, গোবরটা ছিল। এসে তালা যে লক করেছে, তালাটা একটু দামি জন্য তালাটা ভাঙতে পারছিলাম না, লোক ডেকে, যেটা আপনার সঙ্গে অলরেডি শেয়ার করেছি আমি। এবার সেসব করে ঘরে ঢুকতে ঢুকতে আমার মোটামুটি 10:30, 11:15 বেজেই গিয়েছে। এবার তারপরে যেটা হলো, যে ঘরে কাজ জামা টামা সব পরিষ্কার করে ঘরে কাজ করতে করতে আমার মোটামুটি বেলা 11:30 বেজে গেল। তা ভেবেছিলাম যে আমি এসে এই ঘরটা পুরো ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন করতে গেলে কি হয়, সব কিছুই ডিপ ক্লিন, এক কথায় ঘর পুরো ডিপ ক্লিন, কিন্তু খাটের তলাটা আমি ঠিকভাবে পরিষ্কার করতে পারিনি। যদিও কিছুই নেই, শুধু 2-4 বালতি ফালতি এগুলোই আছে। যাই হোক, যতটা পেরেছি আমি করেছি। আর ঘরটা সবচেয়ে বড় কথা কি, ঘরটাও কিন্তু একদম হালকা হয়ে গেছে পরিষ্কার করার পর। যা যা লাগবে শুধু ততটুকুই রেখেছি, যেটা লাগবে না সব ফেলে দিয়েছি। নোংরা হয়েছে মোটামুটি 5 বস্তা। এই ঘরটা ডিপ ক্লিন করেছি, ওই ঘরটাও সব কিছুই করা হয়ে গিয়েছে, বাট জামাকাপড়টা এখনও শর্টেজও করেছি, গোছানো হয়নি। এবার একা একা তো এতটা করতেই আমার সেই 1:15 থেকে এখন সন্ধে 7:30, 7:30 বাজে। এখন আমি আবার ঠাকুরঘর ঢুকবো, মাঝে ঠাকুরঘর ঢুকতে হচ্ছে কারণ গোপাল আছে। মানে পুরো হাঁপিয়ে গেছি আমি কাজ করতে করতে। যাই হোক, তো চলুন, কি ব্যাপার লাইট জ্বলল না, ও যাই হোক, তো চলুন এখন আবার গোপালকে দিতে হবে। গোপালকে দিয়ে আজকে প্রার্থনাও করিনি, আমি প্রার্থনাও করিনি, তার কারণ কি, যে আমি টাইমই পাইনি। এই মাত্র বাথরুম ক্লিন করে তারপরে আমি স্নান করে এলাম,
কারণ বাথরুম নোংরা থাকলে আমার ভালো লাগে না। রান্নাঘরও ছোটোর একদম, মানে যাকে বলে মেসি করে গিয়েছিলো। আর বাসন তো এখনও বেসিনে পড়ে আছে, কারণ ওটা সময় পাইনি আমি বাসন মাজবো, বাসন মাজবো তারপরে আমার শান্তি, মাঝে একটু বাইরে যাবো। সেই কারণে দুপুরের খাবারটা আমি কিনে এনেছি, দুপুরের খাবারটা আমি বাড়িতে রান্না করিনি। পেট্রোল আর গোগোর জন্য শুধু ভাত করে দিয়েছিলাম, গোগোকে চিকেন সেদ্ধ দিয়েছি, পেট্রোলকে দই দিয়েছি। আর দেখাই একটা জিনিস, দেখান। আর এই যে টেবিল ক্লথটা আপনাদের দেখিয়েছিলাম, এটা পেতে দিয়েছি টেবিলে, টেবিল টেবিল সব গুছিয়ে নিয়েছি। আর এই যে নোংরা বস্তা, আজকে যদি বাড়ি না ফিরতে পারতাম বা কোনো কারণে যদি আটকে যেতাম রাস্তাতে, সত্যি কথা অনেক বড় বিপদ হয়ে যেত। গোগো তো একা থাকতে পারে না, তো খুবই ছোট না, মানে কি যে হতো জানি না। যাই হোক, ভগবান সাথে আছে, যার জন্য কোনো কিছুই হয়নি। খারাপ চিন্তাগুলো করো, আর লাভ নেই, খারাপ চিন্তা করলেই যতটাই যতটা করো ততটাই আরও মাথার মধ্যে খারাপ চিন্তাই কিন্তু ঘুরবে। আর এই টেবিল ক্লথটা কিন্তু খুব সুন্দর লাগছে। যাই হোক, এখন ঘরগুলো পরিষ্কার করে নেবো, এই বস্তা ফস্তাগুলো দিয়ে দিব, কাউকে যাকে দিব সে ইউজ করতে পারবে, কারণ সব ইউজফুল জিনিসই আছে। এই যে এখন ট্রলিগুলো সব খুলেছি, ট্রলি খুলে সব কিছু এখন গোছাবো, গুছিয়ে তারপর শান্তি, কিন্তু জানি না কতটা আজকে করতে পারবো। আর আর এখন দেখছি ঘরের লাইটটাও, মানে এই লাইটটা থেকে বারান্দার লাইটটা বেশি জরুরি, কারণ আমি ওখানে শর্ট রিলসগুলো বানাই, তো সেই কারণে এখানে একটা ছোটো লাইট লাগিয়ে দিচ্ছি। আর এই লাইটটা খুলে, এখানে একটা অনেক বড়ো অনেক বেশি পাওয়ারের লাইট লাগানো ছিল, এটা বারান্দায় লাগিয়ে দেবো। তো চলুন কাজটা করি। এখন যাচ্ছি, আগামী দিন যেহেতু সংক্রান্তি, ঠাকুরের জন্য একটু ভোগ নেবো, একটু ফুল নেবো। আর কী খাবো, যাই হোক, রাতে ঘরেই রান্না করবো। রাতে হয়ে গেছে, নটা বাজতে যাচ্ছে, এই যে নটা বাজে, নটা বাজে পেরিয়েও গিয়েছে। তো একটু ভোগ এনে তারপর নিয়ে আসতে হবে, চলুন বেরিয়ে পড়ি। আর এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের ভোগের জন্য, আর টমেটো নেই ফ্রিজে দেখলাম, তা একটু টমেটো নিয়ে নিলাম, কারণ টমেটোটা আমার লাগে। ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, গোপালকে একটু এখন জুস দিব, লিচু জুস দিয়ে ওকে সামনে দিয়ে তারপরে রান্না করবো। তো চলুন লিচু জুসটা দিয়ে দিই, আর কি এনেছি না যেহেতু শেয়ার করে দিলাম। আর কয়েকটা শ্যাম্পুর পাউচ নিয়ে এসেছি, ডাভ শ্যাম্পু আর ডাভেরই কন্ডিশনার। আবার একটু নিচে গিয়েছিলাম, কারণ ওআরএস আনতে, কারণ আমার শরীরটা না একটু খারাপই লাগছে। আর এই ঘরটা না পুরো ডিপ ক্লিন করেছি, মোছার পর আরও সুন্দর লাগছে দেখতে, কিন্তু থাকে না, কারণ মেন রোডের ওপর বাড়ি, তো এত ধুলো ঢোকে, গাড়ি ঘোড়া যত যাবে দূর তো ততই ঢুকবে, এত ধুলো বাড়িতে, মানে এই চাদরগুলো না দু তিন দিনও টেকে না। মানে আজকে পেতেছি, হয়তো আগামী দিনটা পরিষ্কার থাকবে, পরের দিন থেকেই নোংরা হতে আরম্ভ হয়ে যাবে। যাক, এরকমই হয়। হ্যাঁ ফ্রেন্ডস, তো ব্লগ এডিট করে এখনই পাবলিশ করলাম ভিডিও, আর এখন যাচ্ছি ছাদে গাছে জল দিতে। এসে গোপালকে শয়ন টয়ন দিলাম, শয়ন টয়ন দিয়ে তারপরে এখন যাচ্ছি গাছে জল দিতে, গাছ থেকে গাছে জল দিয়ে আসবো, দেন রাতের খাবার খাবো। তো চলুন গাছে জলটা আগে দিয়ে চলে আসি। হ্যাঁ ফ্রেন্ডস, তো গাছে জল দিতে এসেছি, গাছগুলো পুরো শেষ। ছোটনকে এতবার করে বলেছি একটু জল দিয়ে, ছোটো মানে একদিনও জল দেয়নি, মানে একদম চোখে দেখা যাচ্ছে না গাছগুলো। ভর্তি কলি এসেছিলো গাছে, আমি যখন যাই বারবার বলছিলাম তুমি কিছু করো না করো, গাছগুলোতে অবশ্যই জল দেবো রাতে বা দুবিকালে এসে, বাট দেয়নি গাছগুলো। একদম গাছগুলোকে দেখে আমার মন আরও খারাপ হয়ে গেল, কিছু করার নেই, এখন আমি জল দিয়ে দিই, আবার দেখি কবে সতেজ হয়, কিছু করার নেই। আজকে না শরীর আর নিচ্ছে না, তো রাতের খাবারটাও না বাইরে থেকে এনেছিলাম। তো নেহা একটা ভেজ পোলাও নিয়েছিল, আর নিয়েছিল একটা মানে স্পেশাল থালি ছিল ঘর পয়লা বৈশাখ। এবার আমিও বুঝতে পারিনি, কারণ ভেজেই দেখাচ্ছিলো, আমি বুঝতে পারিনি যে ওটার মধ্যে কী হতে পারে, নেহাও বুঝতে পারিনি। যে দামটাও কিন্তু অনেক কম রেখেছিলো, পরে দেখছি হচ্ছে মাটন আর ভেজ পোলাও, ব্যাস আর কিছু করার নেই, খেতে তো দুজনের একজনও পারলাম। তো এখন ঘুরিতে বাজে দুটা বাজতে পাঁচ, এবার দুটা বাজতে পাঁচ বাজে, দেখাই দাঁড়ান। যাই হোক, তো যা গেল তা বলার কথা নয়। এই যে দুটো বাজতে পাঁচ, তো এখন আমার চোখে একটুকু ঘুম নেই, আমি কাজ করেই যাচ্ছিলাম, বাসন এত ছিল বলার কথা নয়, ছোটন বেসিনের মধ্যেই কাঁটা মাটা সব কিছু ফেলে রেখে চলে গেছে, এত ঘৃণা লাগছে, বাপরে বাপ। যাই হোক, সব পরিষ্কার টরিষ্কার করে জামাটাও পাল্টে নিলাম, কারণ অতটি বাসন মেজেছে তো এঠো জল টল ছিটেছে, যেটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। আর এখন তারপরে যা গেল না সারাদিন, এক তো ঘরের চাবি নিয়ে চলে গেছে, তারপরে বেসিনের এরকম অবস্থা, তারপরে ঘরে ভিদিখিচড়ি অবস্থা, যাই হোক সব কিছু নিয়ে। তারপরে নেহা খাওয়ার দিচ্ছে, সেই খাবারটাও খেতে পারলাম না,
যাই হোক, আমার গোগো পেট্রোলে হয়ে গেছে, কিন্তু গোগোকে তো মাটন দেওয়া একদমই ঠিক না, বাট আজকে দিয়েছি, কিছু অসুবিধা হবে না। বাড়িতে তো হয় না, হঠাৎ ভুল করে চলে এসছে, তাই সেই কারণে নেহা কি করে এরকম, ওপরে আসলে ভেজ লেখা ছিল যে পয়লা বৈশাখ ভেজ থালি, সেই কারণে নেহা অর্ডার দিয়েছিল। তো অর্ডার দেওয়ার সময় একটু মনে হয়েছিল 340 টাকা দাম, যাই হোক কিছু করার নেই, ভুল হয়ে গিয়েছে ওটা আমাদের। নেহা সঙ্গে সঙ্গে ফোন করেছে যে ফোন করতে নিয়েছিল ওদের কোম্পানির নাম্বারে, মানে হোটেলে যে কোম্পানির নাম্বারটা থাকে, বাট ফোন টোন লাগেনি, আমি বললাম বাদ দে ওগুলো আর ঘাটিয়ে লাভ নেই, এরকমই। তো এখন বিছানায় এসেছি, ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।